নমস্কার বন্ধুরা হেল্পুল টিপসের তরফ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এ নার্সিং ভেরিফাইড লিস্ট দু হাজার উনিশের বেরিয়ে এসেছে যার পিরিয়ড টাইম হচ্ছে একুশে আগস্ট টু ছাব্বিশে আগস্ট এখান থেকে আপনারা আপনাদের নাম এ এম ভেরিফাইড ফাইনাল যে ভেরিফাইড লিস্টটা বেরিয়ে এসেছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কি তা আপনারা চেক করবেন কীভাবে এবং আপনি আপনার নাম কীভাবে খুঁজে বের করবেন আর এখানে যদি আপনার নাম থাকে তাহলে জেনে নেবেন যে আপনি সরকারিতে এ এম এ নার্সিং ট্রেনিং করার সুযোগ পেয়ে গেছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের এ এনএম নার্সিংয়ের যে ভেরিফাইড লিস্ট আছে সেটি কীভাবে আপনার নাম চেক করবেন এবং আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনাকে কী করতে হবে তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণ তথ্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই হেল্পফুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটা রয়েছে সেটি ক্লিক করে পাশে আসার নোটিফিকেশান ঘন্টেটি বাজিয়ে দিন বিভিন্ন রকম সরকারি চাকরি ও বেসরকারি চাকরির খবরের আপডেটগুলি পাওয়ার জন্য এছাড়াও এডুকেশনাল রিলেটেড যেসব খবরগুলি বেরিয়ে এসেছে তার আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এখন ভিডিওটি শুরু করা যাক আপনাকে প্রথমে কি করতে হবে না এই ভিডিও ঠিক ডেসক্রিপশনে নিচে যাবেন আপনারা নিচে একটি লিঙ্ক দেখতে পাবেন লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা একটি ব্রাউজারে ওপেন হয়ে যাবেন আপনারা মোবাইলের মাধ্যমেও কিন্তু এটি চেক করে নিতে পারেন প্রথমে আপনাদেরকে যেতে হবে আপনাদের একটি যে কোনো ব্রাউজারে গুগল ক্রোম হোক বা যে কোনো ব্রাউজারে সেই ব্রাউজারে গিয়ে আপনাদেরকে ওয়েবসাইটটি ক্লিক করতে হবে তা হচ্ছে আইটি হেলথ ডট হেলথ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটি আপনাদেরকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর আপনারা ঠিক একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাবেন ইমেল আইডি বা ইউজার আইডি অ্যান্ড নিচে পাসওয়ার্ড তারও ঠিক আপনাদেরকে আরেকটু একটু নিচে চলে যেতে হবে নিচে এলে আপনারা প্রথমেই দেখতে পাবেন যে সাইডে রেড কালারের নিউ বলে ব্লিংকিং হচ্ছে এবং সেখানে কিন্তু দেওয়া রয়েছে এ এনএম ভেরিফায়েড র্যাঙ্ক লিস্ট ভেরিফাইড পিরিয়ড তো এই যে প্রথমে দুটো লিঙ্ক আছে এই দুটোতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে দুটোর পিডিএফ আছে এই দুটোতে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে চলুন আপনাদেরকে একটি পিডিএফ আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে যে লিস্টটা ডাউনলোড হয়ে গেছে এই লিস্টে দেখতে পাচ্ছেন যাদের যাদের নাম রয়েছে তারা সেই সব ক্যান্ডিডেটগুলো এখানে দেওয়া রয়েছে উপরেই দেখতে পাবেন যে ফাইনাল র্যাঙ্ক লিস্ট অফ এ এনএমএম ভেরিফায়েড ক্যান্ডিডেট সিজন অক্টোবর টু সেপ্টেম্বর তো এখানে আপনারা আপনাদের নামগুলো দেখে নেবেন যদি আপনার নাম থাকে তাহলে আপনাকে কি করতে হবে না করতে হবে আপনাদেরকে জানিয়ে দেব। তো তো আজকের ভিডিওতে আপনাদেরকে এইটুকুই জানালাম যে লিস্ট বেরিয়ে এসেছে ফাইনাল ভেরিফাইড লিস্ট যারা ক্যান্ডিডেটগুলো ভেরিফাই হয়ে গেছে তাদের লিস্ট চলে এসেছে এবং আপনারা আপনাদের নাম কি চেক করে নেবেন আর আপনারা যদি জানতে চাইছেন যে এরপর আপনাদেরকে কি করতে না করতে হবে তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে আপনি জানতে চাইছেন এবং আপনার ডিস্ট্রিক্টটা কোথায় আর আপনারা যারা এই লিস্টে আপনাদের নাম চেক করতে পারছেন না বা এই পিডিএফ থেকে আপনারা আপনাদের নাম খুঁজে পাচ্ছেন না আছে কি না জানতে চাইছেন যদি না খুঁজে পান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার নামটি কমেন্ট করে দেবেন এবং আপনার ডেট অফ বার্থটি দিয়ে দেবেন তাহলে আপনাদেরকে আমি রিপ্লে হিসেবে আপনাকে জানিয়ে দেবো যে আপনার নাম রয়েছে কিনা আমি এক্সাম্পেল হিসাবে যে কোনো একটি নাম আপনাদেরকে টাইপিং করে সার্চিং করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ঝুমা মাহাতো নামে হয়তো সার্চ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন ঝুমা ব্যানার্জি বলে একজন আছে আরেকজন দেখতে পাচ্ছেন এখানে ঝুমা মাহাতো বলে আছে তো এই ক্যান্ডিডেটটা ভেরিফাই করেছিল ভেরিফাইড সাকসেস হয়েছে এবং ভেরিফাইড যে ফাইনাল ভেরিফাইড লিস্টে বেরিয়ে এসেছে সেই লিস্টে ওনার নাম রয়েছে তো আপনারা ধরে নিতে পারেন যে ইনি এই ক্যান্ডিডেটটা এ চান্স পাওয়ার এর নাইনটি চান্স রয়েছে তো আপনার যদি নাম থাকে তাহলে জেনে নেবেন যে আপনারও চান্স রয়েছে এরপর যে আপডেট খবরগুলি যদি আপনারা পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান ঘন্টিটিতে অবশ্যই ক্লিক করে দেবেন এবং আপনি যদি আপনার নামটি খুঁজে না পাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার কমেন্টের যে রিপ্লাই থাকবে সেই রিপ্লাইতে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এই লিস্টে নাম রয়েছে কি না এবং এর যে পরবর্তী স্টেপগুলি বা এই লিস্টে নাম থাকার পর আপনাদেরকে কী করতে না করতে হবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ট্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে এরপর আপনাদেরকে কী করতে হবে না করতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরগুলি শুভ হোক জয় হিন্দ বন্দে মাহাতরম